হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জশমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক অ্যাকাউন্ট ব্লকিং, ব্লক অ্যাপস, ব্লক মেসেজ, ব্লক অ্যাপ ইনভাইটস, ব্লক ইনভাইটস ইভেন্টস এই বিষয়টি নিয়ে। আচ্ছা, তাহলে যখন কাজটা শুরু করি, তাহলে আমাদের কাজটা করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাবো এইদিকে, আমরা ডান দিকে আসবো। আসার পর আমাদের এখানে অ্যাকাউন্ট নেমের আমরা ডান দিকে আসবো। আসার পর এখানে একটা অ্যাকাউন্ট, আমরা এই অ্যাকাউন্টে ক্লিক করবো। বাস করার পরে তারপরে চলে যাবো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে, আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা আবার সেটিংয়ে ক্লিক করবো। বাস সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমরা এদিকে নিচ দিকে আসবো। আসার পর আমাদের এই যে এখানে ব্লকিং, আমরা এই ব্লকিংয়ে ক্লিক করলাম। বাস ব্লকিং ক্লিক করার পরে আমার ম্যানেজ ব্লকিং থেকে আমাদের যে আমরা কোন কোন অপশনের কাজগুলো আজকে দেখবো, আমরা দেখবো যে প্রথমে ব্লক মেসেজ, তারপরে ব্লক অ্যাপ ইনভাইটস, ব্লক ইভেন্ট ইনভাইটস, তারপরে ব্লক অ্যাপস, আমরা এই চারটি অপশনের কাজ আজকে দেখবো। তাহলে এখানে আমাদের প্রথমে কি দেওয়া আছে? ব্লক মেসেজ। তাহলে ব্লক মেসেজ থেকে আমরা কি করতে পারি? এই যে আমাদের এখানে লেখা আছে, আমরা একটু পড়ি বিষয়টা কি বলছে। ইফ ইউ ব্লক মেসেজ অ্যান্ড ভিডিও কলস ফ্রম সাম ওয়ান হেয়ার, তাহলে বলছে কি, যদি আপনাকে ব্লক মেসেজ এবং ভিডিও কল দেখা গেছে, আপনি আপনার কোনো ফ্রেন্ডের আপনার কারো দেখা গেছে, হইতে আপনি যদি কি চান আপনার কোনো ব্লক মেসেজ পাশাপাশি ভিডিও কলসের বিষয়টা আপনার ব্লক করতে চান, তো সেটা করতে পারেন। তারা এটা করলে আপনার কি হবে, দে উড নট বি এবল টু কন্ট্যাক্ট ইউ ইন দ্য মেসেঞ্জার অ্যাপ আইদার। তাহলে এখানে কি বলছে যে যদি আপনি এখানে কি করেন, আপনাদের কাছে এই ব্লক মেসেজ এবং ভিডিও কলসের বিষয়টা আপনি কোনো ফ্রেন্ডকে আপনি করেন, তো সেই ক্ষেত্রে মেসেঞ্জারের মধ্যে কি করতে পারবে না, আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। আপনি যেই ফ্রেন্ডকে বা যাকে আপনি এখানে ব্লক করবেন, সেই মেসেঞ্জারের মধ্যে দেখা গেছে আপনার সাথে কোনো মেসেজ কিংবা ভিডিও কলের মাধ্যমে কি করতে পারবে না, কন্ট্যাক্ট করতে পারবে না, সেই বিষয়টা বলছে। তারপরে কি বলছে, আনলেস ইউ ব্লক সামওয়ান প্রোফাইল, দেখা গেছে আপনাকে যদি ব্লক করেন কাউকে প্রোফাইলের উপর অন্যথায়, তারা কি করতে পারবে এখানে, দে মে বি এবল টু পোস্ট অন ইউর টাইম লাইন, তারা দেখা গেছে কি টাইম লাইনের উপরে পোস্ট করতে পারবে, ট্যাগ করতে পারবে আপনাকে, এবং দেখা গেছে কমেন্ট করতে পারবে আপনার পোস্টের উপরে। তো এই বিষয়গুলো দেখা গেছে এখানে আপনারা কি করতে পারবে এই বিষয়গুলো, কিন্তু যেটা বলছে করা যাবে না সেটা আপনার এই উপরে যেটা পড়লাম এটা করা যাবে না। আচ্ছা যাই হোক, এখানে ধরুন আপনার এই বিষয়ে আরো জানতে গেলে এই যে লার্ন মোরে ক্লিক করে ব্লক মেসেজের ব্যাপারে আপনি আরো ডিটেল জানতে পারবেন। তাহলে এখানে আমাদের যে ব্লক মেসেজ ফ্রম, দেখা গেছে আমাদের কোন ফ্রেন্ডের কাছ থেকে আমরা চাই না যে কি করার জন্য, যে তারা কোনো মেসেজ আমাদের মেসেঞ্জারের মধ্যে কি করতে পারবে না, পাশাপাশি যে ওই ভিডিও কল করতে পারবে না, সেটা আমরা কোন ফ্রেন্ড করতে পারবে না, সেই ফ্রেন্ডের এখানে নেমটা আমাদের দিতে হবে। তাহলে এখন সেই ফ্রেন্ডের নেমটা আমরা লিখি, ধরুন আমরা এখানে লিখলাম যে করিম, আমরা করিম লিখলাম, তাহলে যে এমডি করিম এস আমার ফ্রেন্ড। তাহলে আমি কি করলাম, একে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি হয়েছে, ব্লক মেসেজের মধ্যে আমাদের এরকম একটা অপশন চলে আসছে। এখন আপনার এখানে দুইটা অপশন আসছে, দুইটা অপশনের মধ্যে এখানে লেখা আছে ব্লক মেসেজ অ্যান্ড কলস নাকি ব্লক ব্লক অন ফেসবুক। তা আপনি কোনটা করবেন, মেসেজ অ্যান্ড কল করবেন নাকি আপনার ফেসবুক থেকে ব্লক করে দিবেন? আমরা এখানে কি তাহলে উপরের যেটা আছে এটা করবো, ব্লক মেসেজ অ্যান্ড কল আমরা এটা করবো। তাহলে আমরা কি করতে হবে, এখন আমরা এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই যে লেখা আছে এটা আমরা এখানে ব্লকে ক্লিক করি, বাস ব্লক হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, যেখানে আমরা যে কি করলাম এখানে তাকে আমরা ব্লক করে দিলাম, যাতে সে কি আমাদের মেসেজের বিষয়ে পাশাপাশি ভিডিও কলার কোনো বিষয়ে আমাদের মেসেঞ্জারে না করতে পারে, আমরা সেভাবে এখানে ব্লক করে দিলাম। করার পর এখানে আমরা কি ডানে ক্লিক করি, বা সে এখানে কি ব্লক হয়ে গেল। তাহলে আমরা মোহাম্মদ কি করিম কি আমরা কি করলাম এখানে ব্লক করে দিলাম। সেম ভাবে এখানে দেখা গেছে এই করিমের পর আপনাদের অন্য আর কাউকে আমরা কি ব্লক করতে চাই আমাদের ওই মেসেঞ্জারে বা ভিডিও কলে দেখা গেছে আমাদের সাথে কমিউনিকেশন কন্ট্যাক্ট করতে না পারে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো নেম লিখি। যেমন আমরা লিখলাম এখানে কি, ধরুন লিখলাম হাসান। তাহলে আমরা এখানে হাসান নামে যে কেউ থাকে আপনার কোনো ফ্রেন্ড, আমি জিয়াউল হাসান আমি কি করবো ব্লক করবো এখানে, ধরেন যে করার জন্য ব্লক মেসেজ করবো। তাহলে এখানে ক্লিক করবো, বাস ক্লিক করার পর সেম ভাবে এখানে ধরেন যে ফেসবুক থেকে ব্লক করবেন নাকি আপনারা ব্লক মেসেজ অ্যান্ড কল থেকে করবেন, তাহলে আমাদের এটা প্রয়োজন। আমরা এখানে আবার ক্লিক করবো, করার পরে ব্লকে ক্লিক, বাস ব্লক ক্লিক করার পরে এখন সে আমাদের কি গেল, আমাদের মেসেঞ্জারের মধ্যে কোনো মেসেজ পাশাপাশি দেখা গেছে কোনো ভিডিও কলের বিষয়ে সে করতে পারবে না আমাদের সাথে, মানে কন্ট্যাক্ট করতে পারবে না কোনো মেসেজের মাধ্যমে, তো সেই বিষয়ে আমরা করে দিলাম। করার পরে ডানে ক্লিক, বাস আমাদের সেও কি গেল, আমাদের এখান থেকে যে ব্লক মেসেজ থেকে আমাদের কোনো ফ্রেন্ডকে দেখা গেছে কোনো মেসেজের বিষয়ে কোনো ভিডিও কলের বিষয়ে আমাদের মেসেঞ্জার করতে পারবো না, আমরা এখান থেকে তাকে এইভাবে ব্লক করে দিলাম ব্লক মেসেজ থেকে। বাস এটা করার পর আমাদের এই কাজটা হয়ে গেল। এখন দেখা গেছে কি করবো, আমরা আমাদের পরবর্তী অপশনে যাই। তাহলে পরবর্তীতে কি আসে, এখানে ব্লক অ্যাপ ইনভাইটস। তাহলে আমরা এখানে কি করবো, ব্লক অ্যাপ ইনভাইটস থেকে কি করবো, এটার কাজটা কি দেখা গেছে, ওয়ান্স ইউ ব্লক অ্যাপ ইনভাইটস ফ্রম সামওয়ান, দেখা গেছে কি করে আপনার কোনো ফ্রেন্ড বা কেউ যদি দেখা গেছে কি করে আপনাকে অ্যাপস এর জন্য কি করে আপনাকে ইনভাইট করে, তো আপনাকে অ্যাপস এর জন্য ইনভাইট করে, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনি যদি ব্লক করেন তাহলে সে অ্যাপস ইনভাইটটা কি আপনাকে সে করতে পারবে না। এই যে এখানে লেখছে আমরা একটু পড়ি, ইউ উইল দেখা গেছে অটোমেটিক্যালি ইগনোর ফিউচার অ্যাপ রিকোয়েস্ট ফ্রম দ্যাট ফ্রেন্ড, দেখা গেছে আপনি যখন তাকে ব্লক করে দেন তাহলে এখানে আপনার ফ্রেন্ড যদি আপনাকে অ্যাপস এর কোনো বিষয়ে আপনাকে ইনভাইট করে তাহলে সে দেখা গেছে আপনি ব্লক করলে ফিউচার আপনাকে সে কি কোনো অ্যাপস এর জন্য আপনাকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না।
এই যেখানে বলছে যে দ্য ফিউচারে মানে ইগনোর হয়ে যাবে তার এফস এর যে রিকোয়েস্টটা পাঠালো উই ফ্রেন্ড সেই ক্ষেত্রে কি ওই রিকোয়েস্টটা ইগনোর হয়ে যাবে তাহলে এই বিষয়টা বলছে তারপর কি বলছে টু ব্লক ইনভাইটস ফ্রম স্পেসিফিক ফ্রেন্ড দেখা গেছে আপনারা কি কোন আপনি দেখা গেছে স্পেসিফিক কোন ফ্রেন্ডকে আপনি যদি ব্লক করেন তাহলে ক্লিক দ্য ইগনোর অল ইনভাইটস ফ্রম দ্য ফ্রেন্ড লিঙ্ক আন্ডার ইউর লেটেস্ট রিকোয়েস্ট তাহলে দেখা গেছে আপনার যে কি করবে অল ইনভাইটস গুলা দেখা গেছে আপনার ফ্রেন্ডরা যতগুলো ইনভাইট করবে সমস্ত রিকোয়েস্টের বিষয়গুলো কি হয়ে যাবে আপনার বাতিল হয়ে যাবে তো এই বিষয়টা ব্লক করলে দেখা গেছে অ্যাপস ইনভাইটের বিষয়টা কি কাজ করবে না আপনাকে অ্যাপস এর জন্য ইনভাইট করলে যদি ব্লক করা থাকে তাহলে সেই ইনভাইট গুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে আপনার ইগনোর হয়ে যাবে বাতিল হয়ে যাবে তো সেই বিষয়টা বলছে এখানে তাহলে এখন আমরা এই ব্লক ইনভাইটের বিষয়টা কিভাবে করতে পারি তাহলে দেখা গেছে এখন আপনার যে ফ্রেন্ডে আপনাকে দেখা গেছে কি এখান থেকে আপনাকে অ্যাপস এর বিষয়ে ইনভাইট করলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে সেটা ইগনোর হয়ে যাবে সেই ফ্রেন্ডের নেম এখানে লিখতে হবে তাহলে আমরা টাইপ দ্য নেম অফ ফ্রেন্ড আমরা ফ্রেন্ডের নেম লিখি তাহলে এখানে আমি এখানে লিখলাম ধরেন যে ব্লক করে দিলাম এখন ধরো যে এইভাবে আমরা আনার জন্য আরো করতে পারি যেমন আমি এখানে দিলাম কি ধরাম দিলাম কামাল ধরুন কামাল দিলাম এখানে কি দিলাম কামালউদ্দিন তাহলে কামালউদ্দিন আপনার কামাল নামে যাকে দরকার আমরা কামালউদ্দিনকে দিলাম মানে সে তাকে আমরা ব্লক করে দিলাম সে আমাদের অ্যাপস এর জন্য কোনো ইনভাইট করতে পারবে না করলে সে মানে ওই ইনভাইটটা অটোমেটিক্যালি ইগনোর হয়ে যাবে এখান থেকে বাতিল হয়ে যাবে আচ্ছা যাই হোক আমরা অ্যাপস এর বিষয়ে বুঝলাম সেম ভাবে এখন কি দেখা গেছে এখানে কোন ফ্রেন্ড যদি কি করে কোনো দেখা গেছে ইভেন্টের বিষয়ে কোনো ইনভাইট করে আমরা ব্লক করলে সেই ইভেন্টের বিষয়টা কি হয়ে যাবে ইগনোর হয়ে যাবে এই যে এখানে বলছে ওয়ান্স ইউ ব্লক ইভেন্টস ইনভাইট ফ্রম সামন দেখা গেছে কেউ ইভেন্টস এর বেশি ইনভাইট করলে ই অটোমেটিক্যালি ইগনোর ফিউচার ইভেন্টস রিকোয়েস্ট ফ্রম দ্য দ্যাট ফ্রেন্ড দেখা গেছে অটোমেটিক্যালি কি আপনার রিকোয়েস্টটাকে ইগনোর হয়ে যাবে বাতিল হয়ে যাবে এই অ্যাপস এর বিষয়টা যেরকম বসে বাতিল হয়ে যাবে সেম ভাবে আপনার ইভেন্টস এর বিষয়ে কোনো ইনভাইট করলে সেই ইভেন্টস এর বিষয়টা আপনার কি হবে অটোমেটিক্যালি ইগনোর হয়ে যাবে রিকোয়েস্ট ইগনোর হয়ে যাবে আপনার ফ্রেন্ডে তো যদি কি করে আমরা এখানে ব্লক করে দিই সেক্ষেত্রে কাজটা করবে তাহলে আমরা এখানে অ্যাপস ইনভাইটস এর মতো এখানে আমরা ফ্রেন্ডের নেম লিখি যেমন এখানে ধরুন আমরা কি করলাম ধরুন এখানে লিখলাম আব্দুল কাফফার একে আমি কি করে ব্লক করে দিলাম তাই দেখা গেছে দুইজন কোন ইভেন্টের বিষয়গুলো ইনভাইট করলে সেই ইনভাইটের বিষয়গুলো কি অটোমেটিক্যালি ওই রিকোয়েস্ট গুলো এখান থেকে বাতিল হয়ে যাবে ইগনোর হয়ে যাবে আচ্ছা আমরা এখান থেকে এটা দেখলাম তারপর এখানে আমাদের লাস্ট আর একটা বিষয় আছে কোনটা আছে তারপর এখানে কি বলছে ব্লক অ্যাপস তাহলে ব্লক অ্যাপস এর বিষয়টা কি ওয়ান্স ইউ ব্লক অ্যান অ্যাপ যদি আপনি কোনো একটা অ্যাপ ব্লক করেন তাহলে কি বলছে এখানে কি হবে ইট ক্যান নো লঙ্গার কন্টাক্ট ইউ তাহলে দেখা গেছে কি ইয়া লং টার্মের জন্য কি আপনার সাথে কি করতে পারবে না আপনার ওই অ্যাপস ব্লক করে দিলে সেই অ্যাপস এর মাধ্যমে আপনার সাথে কন্টাক্ট করতে পারবে না তারপর আবার কি বলছে অর গেট নন পাবলিক ইনফরমেশন অ্যাবাউট ইউ থ্রু ফেসবুক তাহলে বলছে এখানে কি যে ফেসবুকের থ্রুতে আপনার আপনার সম্বন্ধে দেখা গেছে কি যে এখানে নন পাবলিক ইনফরমেশন মানে কোনো পাবলিক ইনফরমেশন কি এখান থেকে করতে পারবে না মানে ওই অ্যাপস এর থ্রুতে মানে ফেসবুকের মাধ্যমে ওই অ্যাপস এর মাধ্যমে এই কাজটা করতে পারবে না এখানে যে বিষয়টা বলছে তাহলে এখন যদি আমরা ব্লক করে দিই তাহলে এখানে যেটা বলছে এই কাজটা এখান থেকে হবে না তাহলে এখান থেকে আমরা এখন কিভাবে ব্লক করতে পারি কোন অ্যাপসকে তাহলে লিখছে এখানে টাইপ দ্য নেম অফ অ্যাপ আপনি যে অ্যাপস থেকে এই কাজটা করবে সেই অ্যাপসের নেমটা এখানে লেখে ওই অ্যাপসটা ব্লক করে দিবেন যেমন আমরা এখানে কোন একটা অ্যাপসের নেম লিখি ধরুন আমরা কি লিখলাম এমও দিয়ে লিখলাম তাহলে এমও কি আছে এখানে ক্যান্ডি ক্রিস্টমাস ধরুন আমরা এই অ্যাপসটা এখানে কি করবো আমরা এখানে এটা ব্লক করে দিব তাহলে এক অ্যাপসে ক্লিক করলাম তাহলে এই অ্যাপসটা এখানে আমাদের ব্লক হয়ে গেল সেম ভাবে চাইলে আপনার এখানে আর কোনো অ্যাপসের নেম লেখা এই অ্যাপস গুলো আপনার এখানে আপনি ধরুন ব্লক করতে পারেন ব্লক করলে সেক্ষেত্রে যে এটা পড়লাম এখানে কাজগুলো করবে না তারপর এখানে লাল মরে গেলে আপনারা এই বিষয়ে আরো ডিটেল জানতে পারবেন এটা আচ্ছা যাই হোক এখন আমরা এখানে যে বিষয়গুলো আমরা ব্লক করলাম যেমন এই যে ব্লক এখানে আমরা কি অ্যাপ ইনভাইট করলাম তারপর আমরা মেসেজ ব্লক করলাম ইভেন্ট ইনভাইট করলাম অ্যাপস করলাম তো এখন এগুলো যদি আপনারা চান যে এখান থেকে যেগুলো আপনার ব্লক করলেন এখন এই বিষয়গুলো আপনি যদি চান যে এখানে কোনোটা আপনার কি করা দরকার আবার আনব্লক করা দরকার তো সেই ক্ষেত্রে এখন আমরা আনব্লক করতে কিভাবে পারি কিভাবে তাহলে আপনারা যেই আনব্লক করবেন যেমন আমরা ব্লক অ্যাপ ইনভাইটস কিভাবে আনব্লক করবো তাহলে এখানে যে নেম আপনার যে আনব্লক ক্লিক করলে আনব্লক হয়ে গেল সেম ভাবে আপনারা ধরেন যাবার কি যে কামালউদ্দিনকে আনব্লক করবেন তাহলে এখানে আনব্লক ক্লিক করলে সে এখান থেকে আর আনব্লক হয়ে গেল এখন প্রতিটা বিষয়ে আপনি যে আনব্লকে ক্লিক করবেন আনব্লক হয়ে যাবে এইভাবে আমরা আবার খুব ইজিলি আমরা আনব্লক করতে পারি তাহলে আপনারা যে বিষয়গুলো এখান থেকে আমরা ব্লক করবো যাদেরকে ব্লক করবো তাহলে সে আমরা ওই অপশনে আনব্লকে ক্লিক করলে সেই অপশনগুলো আমাদের এখান থেকে আনব্লক হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা আনব্লক করলাম পাশাপাশি দেখা গেছে আমাদের এখানে আমরা যে ব্লক মেসেজ থেকে যেটা করলাম যে মেসেজ থেকে এখানে আমাদের আনব্লকের কোনো অপশন লেখা নাই কিন্তু আমাদের এখান থেকে কিভাবে আমরা আনব্লক করতে পারি ব্লক মেসেজ থেকে দেখা গেছে কি আমরা তাদেরকে এখানে ব্লক করলাম তাদের নেমগুলো এখানে ধরে আপনার শোনা করলে আপনি কি করে নেবেন রিলোড দিয়ে নেবেন
রিলোড দিলে আপনি তাদের নেমগুলো এখানে শো করবে। শো করার পরে আপনার এখান থেকে আনব্লক ক্লিক করবেন। আনব্লক ক্লিক করলে দেখা গেছে কি হয়ে যাবে, এখান থেকে তাদেরকে আমরা ব্লক মেসেজ ব্লক করলাম, তার এখান থেকে আনব্লক হয়ে যাবে। তাহলে এবার দেখা গেছে ব্লক মেসেজ, আমাদের এই যে ব্লক অ্যাপ ইনভাইটস, ব্লক ইভেন্ট ইনভাইটস, ব্লক অ্যাপস, আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখলাম এইভাবে আমরা দেখা গেছে আমাদের যেভাবে প্রয়োজন বিষয়গুলো আমরা চাইলে ব্লক করতে পারি, আবার চাইলে আনব্লক করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক অ্যাকাউন্ট সেটিং, ব্লকিং, ব্লক মেসেজ, ব্লক অ্যাপস, ব্লক ইনভাইট অ্যাপস, ব্লক ইনভাইট ইভেন্টস, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।